গ্রীষ্মকালে যেসব ফল পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম সুস্বাদু ফল আম। আগে গ্রামাঞ্চলে বড় বড় আম গাছ দেখা যেত, যা আমের আটি থেকে গজানো চারা। তবে এখন আর এমন বড় বড় আম গাছ দেখা যায়নি। এখন সব জায়গাতে আমের কলম চারা কেনাবেচা এবং লাগানো হয়। ঝিনাইদহের শৈলকুপার বর্ডার গ্রামে চারা থেকে বড় হওয়া এই গাছে টোকায় টোকায় ঝুলতে দেখা গেছে হাজার হাজার আম। এক একটি বোটা বা থোকায় আট দশটির বেশি আম ঝুলছে, যা অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। আর কিছুদিনের মধ্যেই গাঢ় সবুজ আমগুলো পেকে হলুদ বর্ণে রূপ নিবে। স্থানীয়রা জানিয়েছে, গাছটিতে প্রতি বছরই অসংখ্য আম ধরে এবং খেতে সুস্বাদু।